আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসীরা দায়ী। দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কি ক্ষতি হয়েছে সেই চিত্র জানালো রাশিয়া। এশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। ইউক্রেনে পরমাণু হামলা চালালে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করা হবে বলেছেন বোরেল। কয়েদির সাজার মেয়াদ কমালেন এবং সাধারণ ক্ষমা করলেন ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা। এবং সর্বশেষ থাকছে, নোটবন্দির বিপরীতে নেহরু করেননি, কাশ্মীরে 370 ধারার জন্য বিজেপি নেহরুকে দোষারোপ করায় কংগ্রেসের প্রতিক্রিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানে 370 অনুচ্ছেদ চালু করে জম্মু ও কাশ্মীরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দোষারোপ করার পরে কংগ্রেস বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নোটবন্দির বিপরীতে নেহরু করেননি, কাশ্মীরের 370 ধারার জন্য বিজেপি নেহরুকে দোষারোপ করায় কংগ্রেসের প্রতিক্রিয়া, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসীরা দায়ী। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী দেশগুলো দায়ী। আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বৃহস্পতিবার এক টুইটার পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং তার মেয়াদ আর বাড়ানো যায়নি, শুধুমাত্র মানবিক দাবি এবং ইয়েমেনি জনগণের স্বাভাবিক অধিকারের প্রতি আগ্রাসী দেশগুলোর অসম্মানের কারণে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি আরব রাষ্ট্র মিলে 2015 সালে মার্চ মাস থেকে দারিদ্র পীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। জাতিসংঘের মধ্যস্থতায় গত এপ্রিল মাসে প্রথমবারের মতো সৌদি নেতৃত্বাধীন আরব জোট এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিরতির মেয়াদ দুই দফা বাড়ানোর পর গত 2 অক্টোবর তা শেষ হয়। এর মধ্যে জাতিসংঘ আবারও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সৌদি আরবের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। গত প্রায় 6 মাস যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সৌদি আরব ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়নি এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল ইয়েমেন তা পায়নি। এই সম্পর্কে আব্দুল সালাম বলেন, সৌদি জোট সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের প্রাণবায়ু হুদাইদা বন্দর খুলে দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি ইয়েমেনের জাতীয় সম্পদ তেল ও গ্যাসের ওপর ইয়েমেনের হুথি সরকারের প্রবেশাধিকার দিতে চায়নি, যা ব্যবহার করে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু দিনের বকেয়া বেতন পরিশোধ করা যেত। আব্দুস সালাম বলেন, ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আগ্রাসী দেশগুলো তাদের বলদর্পী মানসিকতা পরিত্যাগ না করবে। একই সঙ্গে এই যুদ্ধ থেকে আমেরিকা এবং ব্রিটেন বিশেষভাবে লাভবান হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কি ক্ষতি হয়েছে সেই চিত্র জানালো রাশিয়া। সোম ও মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেছেন রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন। রাশিয়ার ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী কায়দায় ট্রাক বোমা হামলা চালানোর পর মস্কো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইউক্রেনের 70টি জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা আঘাতপ্রাপ্ত হয়েছে, যার ফলে দেশটির শতকরা 50% বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে ভিয়াচেসলাভ পলোদিন এই তথ্য জানিয়েছেন। তিনি হামলার ক্ষয়ক্ষতির যে মানচিত্র প্রকাশ করেছেন তাতে দেখা যায় শুধুমাত্র ইউক্রেনের 3টি অঞ্চল হামলা থেকে মুক্ত আছে। এগুলো হলো উত্তরাঞ্চলের চেরনিহিভ এবং উত্তরে ভলিন ও ট্রান্সকারপাথিয়া।
রাশিয়ার স্পিকার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি সন্ত্রাসী হামলা অব্যাহত থাকে তাহলে এর চেয়েও কঠিন জবাব দেওয়া হবে। রুশ জাতীয় সংসদের স্পিকার আরও বলেছেন, ক্রিমিয়ার সেতুতে সন্ত্রাসী হামলার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করা হবে এবং যারা গ্রেপ্তার ঠেকাতে প্রতিরোধ করার চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে। এশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, আধুনিক বিশ্বের নতুন এশিয়া গঠনের জন্য স্বাধীন দেশগুলোর আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা দরকার, যাতে নিরাপত্তা, অর্থনৈতিক, গণমাধ্যম ও সাইবার চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। এশিয়ার 10টি দেশের আঞ্চলিক সংস্থা সিআইসি এর শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের শক্তিশালী সহযোগিতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসনের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে রাইসি এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আস্তানার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন। তিনি আস্তানার উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিআইসি এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং এই সম্মেলন শেষ হওয়ার কথা। সম্মেলনে আজারবাইজান, ইরাক, ইরান, কাতার, কিরগিজস্তান, ফিলিস্তিন, রাশিয়া, তাজিকিস্তান, তুরস্ক ও উজবেকিস্তানের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেন এবং চীন ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্টরা নিজ দেশের পক্ষে অংশ নেন। ইউক্রেনে পরমাণু হামলা চালালে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করা হবে বলেছেন বোরেল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ইউক্রেনের ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। সে সময় তিনি 3,00,000 রিজার্ভ সেনা তলব করেন এবং মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে যদি তার দেশ হুমকির সম্মুখীন হয় তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। পুতিন সে সময় নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, এটি কোনো ফাঁকা আওয়াজ কিংবা কথার কথা নয়। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাময়িক উন্নতি একাডেমির উদ্বোধনের সময় জোসেফ এই কথা বলেন। তিনি বলেন, যেহেতু এবং সেটি শুধুমাত্র জবাব হবে না, বরং খুবই শক্তিশালী জবাব হবে, যার কারণে রাশিয়ার সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে। গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক প্রধান জেনারেল পেট্রাউস বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তাহলে আমেরিকা রাশিয়ার সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে। কয়েদির সাজার মেয়াদ কমালেন এবং সাধারণ ক্ষমা করলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা। বেশ কয়েকজন কয়েদির সাজার মেয়াদ কমালেন এবং সাধারণ ক্ষমা করলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা। হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এর শুভ জন্মদিন উপলক্ষে কারাবন্দী আসামিদের বিশেষ ক্ষমা করতে সম্মত হলেন। আসামিদের 1,862 জনের শাস্তি মওকুফ অথবা হ্রাস করেছেন সর্বোচ্চ নেতা। পাবলিক আদালতে শাস্তিপ্রাপ্তদের জন্য সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ নেতার কাছে সাজা কমানো বা মাফ করার প্রস্তাব করা হলে তিনি তাতে সম্মত হন। সর্বোচ্চ নেতার বার্তা বিভাগ জানিয়েছে, বিচার বিভাগের প্রধান হজ্জাতুল ইসলাম ওয়া মুসলিমিন গোলাম হুসাইন মোহসেনি আজই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে অপরাধীদের শাস্তি কমানোর জন্য বিবেচনা করার আবেদন জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি লেখেন। শাস্তি কমানোর জন্য যাদের তালিকা পাঠানো হয়েছে সেই সব কয়েদি সংশ্লিষ্ট কমিশনের প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেই বিচার বিভাগীয় প্রধানের আবেদনে সাড়া দিয়ে 1,862 জনের শাস্তি মওকুব অথবা হ্রাস করতে সম্মতি দিয়েছেন। নোটবন্দির বিপরীতে নেহরু করেননি। কাশ্মীরে 370 ধারার জন্য বিজেপি নেহরুকে দোষারোপ করায় কংগ্রেসের প্রতিক্রিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানে 370 অনুচ্ছেদ চালু করে জম্মু ও কাশ্মীরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দোষারোপ করার পরে কংগ্রেস বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে। একটি টুইট বার্তায় কংগ্রেস পার্টির কমিউনিকেশন ইনচার্জ জয়রাম রমেশ বলেছেন, নেহরু স্বৈরাচারীভাবে সংবিধানে 370 অনুচ্ছেদ ঢোকাননি। এটি আলোচনা করা হয়েছিল নোটবন্দির বিপরীতে। প্যাটেল, আম্বেদকর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আপত্তি করেননি। আয়ঙ্গার, যিনি কাজ করেছিলেন
জে অ্যান্ড কে এটির খসড়া তৈরি করেছে, কেউ এর জন্য পদত্যাগ করেননি। অমিত শাহ তার সাহেবের মতোই মিথ্যার সুপার স্প্রেডার। অমিত শাহ বৃহস্পতিবার গুজরাটে বিজেপির গৌরব যাত্রার পতাকা দেওয়ার একটি ইভেন্টে বক্তব্য রাখছিলেন, যেখানে আগামী 2 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। জওহরলাল নেহরুর ভুলের কারণে, যিনি 370 ধারা ঢুকিয়েছিলেন, কাশ্মীর একটি বিশৃঙ্খলার মধ্যে ছিল, এটি দেশের বাকি অংশের সাথে সঠিকভাবে একীভূত হতে পারেনি। সবাই 370 ধারা অপসারণ করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঝটকায় এটি অপসারণ করেছেন এবং কাশ্মীরের সাথে দেশের একীকরণ সম্পন্ন করেছেন। শাহ বলেছেন সংবাদ সংস্থা পিটিআই এর উদ্ধৃতি অনুসারে, এই সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি আবৃত মন্তব্যে কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরের সমস্যাগুলির জন্য নেহরুকে দায়ী করেছিলেন। সর্দার সাহেব সমস্ত রাজ্যকে ভারতের সাথে একীভূত করতে রাজি করেছিলেন, কিন্তু অন্য একজন ব্যক্তি কাশ্মীরের এই একটি ইস্যুটি পরিচালনা করেছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম না করেই প্রধানমন্ত্রী মোদী তার নিজ রাজ্যে বলেছিলেন, যেহেতু আমি সর্দার সাহেবের পদাঙ্ক অনুসরণ করছি, আমার কাছে সর্দারের জমির মূল্য আছে এবং সেই কারণে আমি কাশ্মীরের সমস্যার সমাধান করেছি এবং সর্দার প্যাটেলকে সত্যিকারের শ্রদ্ধা নিবেদন করেছি। তিনি যোগ করেছেন, নির্বাচনে গুজরাটে করা উভয় মন্তব্য এসেছে যখন বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য রাজ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, যখন কংগ্রেস এবং আম আদমি পার্টি, যেখানে 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসক দলকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।